নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এই তরকারিটা, আলুর তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমে আলুটাকে সেদ্ধ করে রেখেছি। এই যে আলুটাকে আমি পুরোটাই, মানে পুরোপুরি সেদ্ধ, হাফ সেদ্ধ না, এটা পুরোটাই সেদ্ধ করে রেখেছি। এই তরকারিটা বানাতে মানে খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। লুচি রুটি বা পরোটার সঙ্গে এত ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটু কালো জিরে অল্প, আর দেব অল্প পরিমাণে হিং। এবার এটা একটু ভেজে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি বেশ পরিমাণে লাগবে। আমি এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, বড় বড় দুটো। এই রান্না মানে আলু তরকারিটি মানে টমেটো একটু বেশি করে দিতে হবে। আমি দিয়ে দিলাম এবার তেলে। এবার আমি টমেটোর মধ্যে লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব ভালো মানে নরম হয়ে যাবে, হাতে মানে গলে যাবে তাড়াতাড়ি। এবার নেড়ে দিই একটু। এইভাবে টমেটোটাকে একদম মানে গলিয়ে নিতে হবে, একদম খুন্তি দিয়ে এইভাবে মানে টমেটোগুলোকে ভেঙে দিতে হবে। এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা চেরা আছে ওটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এখন আমি এর মধ্যে এই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এবার আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে দিই। নাড়বো আর খুন্তি দিয়ে এইভাবে আলুগুলোকে ভেঙে ভেঙে দেবো। এইভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে দেবো। এইভাবে ভেঙে দিতে হবে। আর এই যে আমি ভেঙে নিয়েছি, একদম পুরো মানে ভাঙিনি, আধ ভাঙা করেছি এইভাবে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আমি মানে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার একটু নেড়ে দিই। আলু যেহেতু, আলু তো আলুতে অনেকটা জল টেনে নেবে। আপনারা যেমন মানে একটু ঝোল রাখতে চাইলে জলটা একটু বেশি দেবেন। একদম সেই মিষ্টির দোকানে যে আলুর তরকারি দেয় পরোটার সঙ্গে ওই রকম, তো দারুণ লাগে খেতে। এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি আর একটু জল দেব। নেড়ে দিই। এবার আমি এটাকে 4-5 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো, 1/2 চামচ মতো চিনি দেবো। একটু নেড়ে দিই। এবার লবণটা একটু দেখে নেব, আমার আর একটু লবণ লাগবে। দিয়ে দিলাম। এটা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমাকে জানাবেন কেমন লাগলো। হয়ে গেছে আমার এই তরকারি। এবার আমি এর মধ্যে আর একটা জিনিস দেব। এই তরকারিটা করতে ভীষণ কম সময় লাগে, ঝটপট হয়ে যায়। এবার আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেব, 1/2 চামচ মতো। এবার একটু নেড়ে দিই।
আর দেব আমি হাফ চামচ মতো ভাজা গুঁড়োর মশলা। এটা গোটা গরম মশলা, জিরে আছে, এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম হাফ চামচ মতো। ব্যাস রেডি হয়ে গেছে আমার আলুর তরকারি। রুটি লুচি পরোটার সঙ্গে দারুণ লাগবে, করে দেখবেন। এই এইরকমই আমি নামাবো, কারণ আলুর তরকারি তো টেনে নেবে। ব্যাস হয়ে গেছে, আমি গ্যাস এবার বন্ধ করে দেব। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।